আল্লাহ রব্বে করিম আয়ুব নবীকে সারাটা শরীরের মধ্যে পোকা মাকড় কীড়া দিয়ে রোগে আক্রান্ত করেছেন। এমনকি এ রোগে আক্রান্ত হওয়ার পর এ আয়ুব নবীর শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়, এত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যে পাশেরবর্তী লোক তাকে ঘৃণা করত। এক পর্যায়ে এই ঘৃণার কারণে আয়ুব নবী তার নিজের বাড়ি ত্যাগ করে জঙ্গলের মধ্যে আল্লাহকে তালাশ করার জন্য চলে যায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে করিম আয়ুব নবীকে বাবা জিরা আমার একটু অন্তরের কান লাগিয়ে শ্রবণ করব। আল্লাহ রব্বে করিম পবিত্র কালামুল্লাহর মধ্যে আয়ুব নবী সম্পর্কে সুন্দরভাবে আল্লাহ একটা আয়াত পেশ করেছেন বলি সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহর 114টি সূরার মধ্যে 38 নম্বর সূরা 23 নম্বর পারা এবং বাবা জিরা আমার আল্লাহ রব্বে করিম 23 নম্বর পারার 15 পৃষ্ঠার মধ্যে ঘোষণা করেন ওয়াইন্না ওয়াজাদনাহু সাবিরা নিয়মাল আব্দু ইন্নাহু আওয়াব বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে করিম এ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ, আমি আয়ুব নবীকে পরীক্ষা করার জন্য রোগ দিয়েছি, কিন্তু তোমরা সমাজের লোক, সমাজের মানুষ তোমরা মনে মনে ভাবো আয়ুব নবী মনে কি অপরাধ করেছে, আয়ুব নবী মনে বড় ধরনের কোনো গুনাহ করেছে, এজন্য মনে আল্লাহ তাকে রোগ দিয়েছে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বে করিম জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এ আয়ুব নবীকে শুধু একমাত্র পরীক্ষা করব। ও বাবা কি রকম পরীক্ষা করেছেন, কিতাবের মধ্যে তাফসিরে নাঈমের মধ্যে আমি অদম দেখলাম এই আয়ুব নবীর শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল এবং তার শরীর থেকে মাংসগুলো ঘষে ঘষে পড়ে যেত, অনেক জায়গার মধ্যে তার হাড্ডি দেখা যেত বলেন সুবহানাল্লাহ। ও আয়ুব নবী আল্লাহর কাছে সবসময় সেজদায় পড়ে বলতো আল্লাহ তুমি আমাকে সারাটা শরীরের মধ্যে রোগ দিয়েছ, দুনিয়ার মানুষ আমাকে যে যা পারে সব বলতেছে, আল্লাহ তুমি আমাকে শুধু ধৈর্য দান করো, আমি জানি নিঃসন্দেহে এটা তোমার পরীক্ষা। আয়ুব নবী আল্লাহ রব্বে করিম তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু যখন রোগের মধ্যে আক্রান্ত হইল ও আমার বাবারা অন্তরের কান লাগে কথাগুলো শ্রবণ করেন, আল্লাহ আমাদেরকে কতভাবে পরীক্ষা করতে পারে। আয়ুব নবীকে আল্লাহ অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিল, কিন্তু রোগ হওয়ার পর ধীরে ধীরে আয়ুব নবীর অনেক ধন সম্পদ ফুরিয়ে যাচ্ছে, অর্থাৎ সকল ধন সম্পদ নষ্ট হয়ে গেল, আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে করিম আয়ুব নবীকে অনেক সন্তান দান করেছিল, কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন এ আয়ুব নবীর প্রত্যেকটা সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল, এখন ধন সম্পদ নাই, আয়ুব নবীর কোনো সন্তানও নাই, এমনকি সমাজের লোক তাকে ঘৃণা করা শুরু করলো। তারপর আয়ুব নবী আমার আল্লাহর শুকর আদায় থেকে বঞ্চিত না বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবারাম, ও আমার বাবারা, মাইকের আওয়াজ যতক্ষণ যায় আমি সবাইকে অনুরোধ করে বলবো, আজকের আলোচনা কোনো সাধারণ আলোচনা নয়, আমাদের আলোচনা থেকে অনেক জানার অনেক বোঝার রয়েছে রে বাবা। আল্লাহ রব্বে করিম ওই আয়ুব নবীকে শুধু জিহ্বাটার মধ্যে কীড়া দিয়েছিল না, আর কলিজার মধ্যে শুধু কীড়া দিয়েছিল না, দুইটা অংশ সারা ওই আয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত দুর্গন্ধে কীড়া যুক্ত হয়েছিল, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই আয়ুব নবীকে এত আল্লাহ পরীক্ষা করেছেন। তবে মজার বিষয় হল আয়ুব নবী একদিনও আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে কেন রোগ দিলা, আমাকে তুমি রোগ থেকে মুক্ত করো, বরং আয়ুব নবী বলেছিলেন আল্লাহ
তুমি আমাকে রোগ দিয়েছো, শুধু আমাকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো বলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবিরি ওয়াসসালাহ। আয়ুব নবী একমাত্র আল্লাহ রব্বে কারিমের কাছে নামাজের মধ্যে সেজদায় পড়ে এ রোগ হওয়াতেও শুকরিয়া আদায় করেছেন এবং ধৈর্য ধরেছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারিম আবার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাল্লাহা মাসসাবিরিন, আমি আল্লাহ অবশ্যই যারা ধৈর্য ধরবে, যারা সবর করবে মুসিবতের সময়, আল্লাহ রব্বে কারিম বলে ওই ব্যক্তির সাথে, ওই বান্দা বান্দির সাথে আমি আল্লাহ সর্বক্ষণ থাকি, ওই বান্দার কোনো চিন্তা নাই, ভয় নাই, আওয়াজ করে বলে একবার সুবহানাল্লাহ। আয়ুব নবীকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান কেড়ে নিয়েছেন। আয়ুব নবীকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদও কেড়ে নিয়েছেন। কিন্তু বাবা, একবারও তো আয়ুব নবী আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই। আজকাল দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলে আল্লাহর সাথে আমরা কত রকমভাবে বাহানা করি, কত রকমভাবে আমরা অভিযোগ করি যে আল্লাহ আমাকে শুধু দেখে, আমার পাশের ভর্তি ভাই কত সফল হচ্ছে, আমাকে কে যেন আল্লাহ এরকম করে, আমরা করে কি করি না, এরকম বলি, এরকম করা যাবে না। আল্লাহর সাথে আমাদেরকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ হলেন উত্তম ফয়সালাকারী। আল্লাহ কি, আল্লাহ হলেন উত্তম ফয়সালাকারী। আল্লাহ আপনাকে কোন সময় কোনটা দিলে, কোনটা নিলে আপনার দুনিয়া সুন্দর হবে, আখেরা সুন্দর হবে, কেউ জানে না, জানেন কে? আল্লাহ। বলি সুবহানাল্লাহ। ওই আয়ুব নবীর স্ত্রী, সবাই ত্যাগ করে চলে গেলেন, কিন্তু আয়ুব নবীর স্ত্রী বাবা ত্যাগ করলেন না, আয়ুব নবীকে ভুলে গেলেন না। আয়ুব নবী বলেন, আমার শরীরে তো দুর্গন্ধ, তুমি কেন আমার পাশে থাকো? কো স্বামী গো, আমার আপনার কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি তিন কথার মাধ্যমে, আমি আপনার গোলাম, আপনার সেবা করার জন্য আমি আল্লাহ রব্বে কারিমের ওই তিন কথার মাধ্যমে আবদ্ধ হয়ে চলে আসছি। ইয়া রাসূল, আপনাকে আল্লাহ যতই পরীক্ষা করুক আমি জানি, কিন্তু কখনো আপনার পিছন ছেড়ে আমি যাব না বলেন সুবহানাল্লাহ। কিরকম স্বামী আর কিরকম স্ত্রী, কিরকম প্রেম ভালোবাসা, কিতাব প্রমাণ করে ওই আয়ুব নবীর শরীর থেকে রক্ত পুষ বের হতো। আর ওই আয়ুব নবীর স্ত্রীর নাম ছিলেন রহিমা। কি ছিলেন, কথা বলেন, কি ছিলেন? ওই রহিমা আয়ুব নবীর স্ত্রী, ও রক্ত পুষগুলো কোনো দুনিয়াবি যন্ত্র দিয়া, বস্তু দিয়া পরিষ্কার করে নাই, জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতেন। আয়ুব নবী বলতেন, কি ব্যাপার, তোমার জিহ্বা দিয়ে আমার রক্ত পুষ কেন পরিষ্কার করো? ওই বিবি বলতেন, স্বামী গো আমার, আপনাকে দুনিয়াবি কোনো বস্তু দিয়ে যখন শরীরে ধরবো, আপনার সারাটা শরীর পচে যাচ্ছে, আপনি কষ্ট পাবেন, আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে শুধু জিহ্বাটা একদম নরম আরামদায়ক, এজন্য ওই আরামদায়ক বস্তু জিহ্বা দিয়ে আপনার রক্তগুলো, আমি পুষগুলো পরিষ্কার করে আমি আল্লাহর জান্নাতের অধিকারী হই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, আমার বিবাহ করব, কিন্তু বিবাহ করলে সুন্দর চামড়া দেখে বিবাহ করলে শান্তির আশা করা যাবে? দেখতে হবে বংশ কীরকম, জাত কীরকম, মা বাপ কীরকম, এগুলো দেখে যদি আপনি বিবাহ করবেন তাহলে আশা করা যায় অবশ্যই আয়ুব নবীর স্ত্রীর মতো আদর্শবান একজন মহিলা, একজন মেয়ে আল্লাহ রব্বে কারিম আপনার তকদিরে, আমার তকদিরে রাখবে। কথা বলুন ঠিক কিনা? চেহারা সুন্দর হলে মানুষ সুন্দর হয় না, মনে রাখবেন, চেহারা সুন্দর হলে মানুষ সুন্দর, যার হৃদয় সুন্দর, যার অন্তর সুন্দর, সেই প্রকৃতি মানুষ, সেই প্রকৃতি সুন্দর বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, ও আমার মুরব্বী বাবারা, সম্মানিত মুসলমানিকারাম, এ আয়ুব নবীর স্ত্রী বললেন, স্বামী গো আমার, আমার জীবন যতদিন থাকবে আপনার এর চেয়ে বড় কঠিন রোগ হলেও আপনার পিছন আমি ত্যাগ করব না বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আলোচনা কি শিক্ষণীয় বিষয় না এটা? এটা কোনো সাধারণ কথা বলতেছি? এ আয়ুব নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না ওয়াজাদে নাহু সাবির না আম হামদু ইন্নাহু আওয়া বলেন সুবহানাল্লাহ। আওয়া উত্তম অধিকারী আল্লাহ বলেছেন,
আজকাল আমরা পরিবারে শান্তি নাই, আজকাল আমাদের বংশের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, শুধু বিশৃঙ্খলা বিশৃঙ্খলা। আমরা চেহারা সুন্দর কিন্তু অন্তরের মধ্যে শয়তান বাসা পাচ্ছে। আমার এক ভাই ভালো চলক, আমার এক ভাই ভালো পরিধান করুক, আমার এক ভাই সন্তান কিনে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে সফল হোক, আমরা কখনো চাই চান চাই না চাই না? এটা আমাদের অন্তরে এরকম শয়তান বাধা পাচ্ছে। শয়তান বলে আগের যুগে আমাদের কামে লাগছে কিন্তু বর্তমান যুগে আমার কামে লাগে না। কেন? মানুষ শয়তান যে শয়তান আমি আর কি করতাম, মানুষ শয়তান যে শয়তান আমি আর কি করতাম বাবা জের আমার। এই জন্য সর্বক্ষণ আমাদেরকে এই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ শয়তান দিন শয়তান মোনাফিক শয়তান হতে হেফাজতে রাখুন, বলেন আমিন। এই জন্য বাবা জের আমার ওই আয়ুব নবীর স্ত্রী বললেন, স্বামী আমার আপনি কর্ম করতে পারেন না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবারের তো প্রয়োজন। ও আমার স্বামী আপনি অনুমতি দিলে আমি কোনো খাবারের রুজি করতাম। স্বামী বললেন ঠিক আছে, তুমি পর্দা সহকারে খাবারের তালাশ করো। সুবহানাল্লাহ, কি সহকারে? আয়ুব নবীর স্ত্রী গেলেন কর্মের জন্য, মহিলাদের বাসায় বাসন কোটা মাছ দো, কি করতো? বাসন কোটা মাছ দো। দেখেন স্বামীর জন্য কি করছে, আর আজকা স্ত্রী স্বামীর জন্য কি করে? তবে কয়েকদিন কর্ম করে এনে ভালো খাওয়াইলেন, কিন্তু কয়েকদিন পরা সমাজের লোক নেই না। কেন নেই না? বলে আয়ুব নবী যে রোগ হয়েছে এ রোগ শুধু রহিমা তার স্ত্রী যত্ন করে মায়া করে সেবা করে, এ রোগ তার মধ্যে আসে আবার আমাদের মধ্যে আসতে পারে, তাকে কর্ম নেওয়া যাবে। দেখবেন মুসিবত আসলে সব দিক দিয়ে আসে, মুসিবত যখন আসে সব দিক দিয়ে দেখবেন আপনার আমার মুসিবত একেবারেই ধরে। বলেন তো এগুলো দেয় কে? বলেন কে দেয়? শুক্র আদায় করতে হবে, আল্লাহ আপনাকে মুসিবতের পরে সুখ আনতেছে, বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কষ্টের পরেই সুখ। আজন নববাজিরা আমার ওই আয়ুব নবীর স্ত্রী যখন আর কামের মধ্যে নেই না, ওই রহিমা বললেন স্বামী আমার আমাকে তো আর কেউ কামের মধ্যে নেই না। আচ্ছা স্বামী আপনি টেনশন করবেন না, আমি দেখি কীরকমভাবে আপনার জন্য রিজিকের ফয়সালা করতে পারি। ওই স্ত্রী চলে গেলেন। ওই স্ত্রী যে কামের জন্য যে মানুষ কামের মধ্যে নেই না বাবা, কবির মনোদুষ্যকালে আলোচনাটি শ্রবণ করবেন। ওই রহিমা বললেন ইয়া আল্লাহ, তুমি স্যার আজকে আমার কেউ মাবুদ নাই, তুমি স্যার কেউ আমার রিজিকের মালিক না, তুমি যেইভাবে হোক সম্মানের সহিত আমাদেরকে চলার তৌফিক দান করো। বলেন তো বিপদে পড়লে আমরা সাহায্য চাবো কার কাছে? কার কাছে চাইবেন সাহায্য? স্থল বলবেন আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ কি আমাদেরকে ফিরিয়ে দিবে? আপনারা বলেন তো আপনার আমার মনের কোন আশাটা আছে, কোন স্বপ্নটা আছে যেটা মাওলার কাছে চাইলে মাওলা দিতে পারবে না? বলেন আপনার আমার মনে স্বপ্ন আশা বাসনা আপনি যেই বলবেন, আপনার কি স্বপ্নটা মাওলার কাছে নাই? বলেন বরং মাওলার কাছে কোনো কিছুর অভাব? আপনি আশা করছেন একটার বাড়ির মালিক, আল্লাহ আপনার জন্য রাখছে দশটার বাড়ির মালিক, কিন্তু আপনি সময় মতো চেয়ে আনতে পারেন না। আল্লাহ দিতে রাজি কিন্তু আপনি আর আমি আনতে পারি? এজন্য বাবাজির আমার ওই রহিমা এক বাদশার ঘরের মধ্যে গেলেন। বাদশার ঘরের মধ্যে গিয়ে বাদশার স্ত্রী কাছে বললেন আপনি আমাদেরকে কিছু দেন, আমরা যেন জীবিকা অর্জন করতে পারি। ওই বাদশার স্ত্রী বললেন আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, দেখবেন বিপদে পড়লে আপনি কারোর কাছে গেছেন টাকার জন্য, সে আপনার এই বিপদকে আরও বাড়ানোর জন্য আপনাকে সাহায্য করবে না, আপনাকে ঋণ দেবে না, এরকম সমাজে লোক আছে কি নাই? আছে না? আছে। আপনি বিপদে পড়ছেন, আপনার বিপদ দেখে তারা হাসি উল্লাস তামাশা করবে, আপনি গেছেন তার কাছে যে আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করো, প্রয়োজনে আবার আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু এরকম কেউ করে না বাবাজির আমার। আমরা মনোযোগ সহকারে কিছু কথা শুনি, আজকের আলোচনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলছি বাবা। ও আয়াস ওই রাসূলের বিবি যখন বললেন যাওয়ার পরে যে আপনি আমাকে কিছু হেল্প করেন কো না, কো আপনার মাথার চুলগুলো অনেক সুন্দর, রহিমার মাথার চুলগুলো অনেক সুন্দর ছিল, কো আপনি এক কাজ করেন আপনার অর্ধেক মাথার চুল আমাকে দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ, মহিলাদের সুন্দর চুল না,
দেখেন কি মজা করে ক আপনার মাতার অর্ধেক চুল আমাকে দেন বিনিময়ে আপনাকে আমি কিছু খাবার দেই ওই আয়ুব নবীর স্ত্রী এরকম শিকার হয়েছিল যে মাতার চুল অর্ধেক দিয়া স্বামীর হেফাজত করার জন্য স্বামীকে ভালোভাবে খাওয়ানোর জন্য মাতার চুল বিক্রি করে ওই স্বামীর জন্য খাবার নিয়ে বলেন সুবহানাল্লাহ এরকম স্ত্রী আমাদের ওই কামারুসর বাংলাদেশের মধ্যে তো কম না ঠিক না একদিন খাবার এনে দিলেন তখন বললেন আয়ুব নবী যে তুমি খাবার কোথায় থেকে আল্লাহ স্বামী বলতেছে খাবার কোথায় থেকে আল্লাহ ও আল্লাহর কসম করে বলি আমি কোনো হারাম বস্তু থেকে খাবার সংগ্রহ করি নাই আমি আমার হালাল একদম সম্পূর্ণ আল্লাহর দেওয়া রিজিক আমি ফয়সালা করে আনছি বলেন সুবহানাল্লাহ তারা খাইলেন দ্বিতীয় দিন আবার গেলেন আবার ওই বাদশার স্ত্রী বলছেন তোমার আর যে কয়টা চুল আছে এ চুল মাতারগুলো আমাকে দিয়ে দাও তারপরে তোমাকে আমি দেব একদম মাতার চুল সবগুলো বিক্রি করে স্বামীকে দুইলা ভালো খাওয়ানোর জন্য অসুস্থ স্বামীকে সেবা করার জন্য ওই আয়ুব নবীর স্ত্রী মাতার সম্পূর্ণ চুল বিক্রি করে দিয়ে আয়েশা স্বামীর মুখে হাসি ফোটায় বলেন সুবহানাল্লাহ আমি বলেছিলাম কষ্টের পরেই সুখ আমার আল্লাহ এগুলো দেখছে কি দেখছে না দেখে কি দেখে নাই ওই আয়ুব নবী যখন বললেন আজকা কোথা থেকে আনছো তখন বললেন স্বামী বেয়াদবি হলে ক্ষমা করবেন মাতার কাপড়টা সরে দেখলেন যে মাতার মধ্যে কোনো চুল নাই ওই আয়ুব নবী চিৎকার দিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে কোন মুসিবতের মধ্যে ফেলাইলা ও মাওলা আমার তো আর সহ্য হচ্ছে না তুমি আমাকে উদ্ধার করো সেজদার মধ্যে পড়ে বলছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আজকা তুমি আমাকে উদ্ধার না করবা ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে আমার মাথা উঠাবো না কপাল উঠাবো না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এত কষ্টের পরেও যারা আল্লাহকে বলে নাই তাদেরকে আমার আল্লাহ বলে কথাটা সত্য নাকি মিথ্যা বাবাজির আমার সেজদা আল্লাহর অপেক্ষারী বলে আয়ুব আঠারো বছর তোমাকে আমি পরীক্ষা করেছি তুমি পরীক্ষার মধ্যে আজকে পাস তুমি কারোর কাছে সাহায্য চাও নাই বারবার শুধু আমার কাছে সাহায্য চেয়েছ আয়ুব নবী তুমি কপালটা মাথাটা সেজদা থেকে ওঠাও আর তুমি যে স্থানের মধ্যে সেজদা দিয়েছ ওই স্থানের মধ্যে তোমার পা দিয়ে আঘাত করো বলেন একবার সুবহানাল্লাহ ওই আয়ুব নবী যখন স্থানের মধ্যে তার পা দিয়ে আঘাত করলো রে বাবা সাথে সাথে ওই স্থান থেকে পানি সুন্দরভাবে ঝর্ণার মতো বের হতে শুরু করলো আল্লাহ বলেন আয়ুব নবী তুমি এই পানি সুন্দরভাবে পান করো আর এই পানি দিয়ে তুমি সুন্দরভাবে গোসল করো আয়ুব নবী পান করলেন গোসল করলেন ওই পানির বরকতে আমার আল্লাহ আয়ুব নবীর রোগ থেকে মুক্ত করে আবার পুনরায় সৌন্দর্য বৃদ্ধি করে যুবক বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার তখন তার স্ত্রীর রহিমে আয়া ঘরের মধ্যে কই কিরে এত সুন্দর পুরুষ কোথায় থেকে আমার ঘরের মধ্যে কারণ আমার ঘরের মধ্যে তো কোনো বেগানা পুরুষ আসে নাই তার স্বামীকে তিনি চিনতে পারে নাই কারণ ওই আয়ুব নবীর বয়স ছিলেন 70-এর উপরে তো বৃদ্ধ হয়ে গেছে না একসাথে যুবক শক্তিশালী যুবক চেহারা আরও সৌন্দর্য বৃদ্ধি পাইছে রহিমা তো চিনে না বলেন তো এরকম বরকত দিয়েছেন কে তারা হাল ছাড়ে নাই আল্লাহ বরকত দিয়েছেন তা আমাদেরকে হাল ত্যাগ করা যাবে না সর্বদাই মাওলার কাছে চেতেই হবে একদিন না একদিন আমার আল্লাহ দিবে বলেন সুবহানাল্লাহ বাবাজির আমার সুন্দর একটা কথা বলতে হয় না হয় হবে না আপনারা আমার আমরা যখন বিপদের মধ্যে পড়ি আমরা আল্লাহকে প্রায় সময় স্মরণ করি আর যখন সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আমরা আল্লাহর নামে জিকির করি না আল্লাহকে স্মরণ করি না আল্লাহর ঘর দেখলে পারলে দুই কাক আগিয়ে যাই হুজুর নিয়ে ডাক মারে কথা বলুন ঠিক কিনা আমরা সেরকম মুসলমান আর বিপদে পড়লে মসজিদ চারি না হুজুরের পিস চারি না হয় হতম পরায়া পারলে আমি আল্লাহওয়ালা হতে চাই আর আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করে আল্লাহকে চিনি না এজন্যই তো আল্লাহ আমাদেরকে দৌড়া দেনা প্রিয় বন্ধুগণ আসুন আমরা একটু সামনে অগ্রসর হই আপনারা কি বিরক্ত হচ্ছেন আপনাদের কি মনোযোগ আছে আপনাদের কি কষ্ট হচ্ছে বাবাজিরা আমার আপনারা একটু মনোযোগ দেন মনোযোগ আছে তারপরে বলছি একটু মনোযোগ দেন আমি আমার আলোচনা জুমার দিন বিলম্ব করব না শেষ করে দিচ্ছি দৌড়াদৌড়ি করবো না সুন্দর করে বসো সুন্দর করে বসো সালাম বাবাজিরা আমার ওই আয়ুব নবী যখন এরকম যুবক হয়ে বসে আসছে ঘরের মধ্যে মনে আছে না আপনাদের
তার বিবি আসে বলে আপনি কে আপনাকে তো চিনি না আপনাকে তো জানি না আপনি কে আয়ুব নবী বলতেছে কি ব্যাপার তুমি আমাকে চিনো না কণ্ঠ তো চিনা চিনা লাগে কণ্ঠ তার পরিবর্তন হয় না কণ্ঠ চিনা চিনা লাগে তো আপনি কে আমি আপনার হাজবেন্ড স্বামী বলেন সুবহানাল্লাহ কি ব্যাপার আমার স্বামী তো অসুস্থ ছিল আমার স্বামী তো শোয়া থেকে বসতে পারতো না সারাটা শরীর রক্ত বুঝে এমন কিরায় আক্রান্ত ছিল আজকে আমার স্বামী এত সুন্দর কিভাবে হলো আল্লাহ রসুল ওই আয়ুব নবী বলছে বিবি আমার তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আল্লাহ রব্বে করিম আমার সন্তানগুলো কেড়ে নিয়েছে আমাকে অসুস্থতা দান করেছে আল্লাহ রব্বে করিম আমার ধন সম্পদ কেড়ে নিয়েছে আমি ভিখারি হয়ে যাওয়ার পরেও তুমি আদর্শবান মহিলা আদর্শবান স্ত্রী আমাকে ফেলে তুমি চলে যাও নাই তুমি আমার উত্তম স্ত্রী তুমিও এক কাজ করো যুবতী হয়ে যাও ওই পানি পান করো আবার এই পানি দিয়ে গোসল করো বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার ওই আয়ুব নবীর স্ত্রী রহিমা ওই পানি যখন পান করলেন এবং ওই পানি দিয়ে গোসল করলেন আয়ুব নবীর স্ত্রীও সাথে সাথে যুবতী হয়ে গেলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার একটা জমানো বন্ধ লাগবেন না বিপদ দিকে মুসিবত দিকে আবার মুসিবত থেকে উদ্ধার করেন কে কোনো সন্দেহ আছে আমরা সাহায্য চাব কার কাছে বলেন তো সুন্দর দেওয়ার মালিককে কালো বানানোর মালিককে থাটু বানানোর মালিককে লম্বা বানানোর মালিককে এ ইতিহাস থেকে এ আমরা কোরআনের আয়াত থেকে আজকে বুঝতে পারলাম বাবাজিরা আমাদেরকে আল্লাহ যতই মুসিবত দেবে আমাদের আল্লাহ আমাদেরকে যতই পরীক্ষা করবে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় করলে বলেন খুশি হই কে ওই আয়ুব নবী বলছিলেন আল্লাহ ওই আয়ুব নবীর স্ত্রী এবং আয়ুব নবীর সাজদার মধ্যে পড়েন আল্লাহ ও মাবুদ আমাদেরকে তুমি আবার পুনরায় জীবিত আমাদেরকে পুনরায় আবার যুবক যুবতী বানিয়েছ কিন্তু আমাদের তো এখন টাকা পয়সা কোনো কিছুই নাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বে কারিম বলেন ফেরেশতারা আসমান থেকে তোমরা স্বর্ণ মুদ্রা ওই আয়ুব নবীর ঘরের মধ্যে বৃষ্টির মতো ফালাও সুবহানাল্লাহ ওই আয়ুব নবীর ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা ফেরেশতারা তোমরা আয়ুব নবীর ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে ফালাও ওই আয়ুব নবী বলছেন আল্লাহ এত স্বর্ণ মুদ্রা কোথায় থেকে আল্লাহ বলেন আমি তোমাকে দান করতেছি তোমার সকল সন্তান তোমার সকল ধন সম্পদ আমি আল্লাহ কেড়ে নিয়েছিলাম একবার অভিযোগ করো নাই তুমি পরীক্ষায় ফাঁস আমি আল্লাহ তার প্রতিদান কোটি কোটি গুণ বাড়িয়ে দিলাম তুমি নাও বলেন সুবহানাল্লাহ আয়ুব নবী কিতাব প্রমাণ করে তাফসীরে নাঈমের মধ্যে বাবা পড়েছি কিতাবের দাম মাত্র 26,000 টাকা আপনাকে আমাকে যদি মাথার মধ্যে বেঁধে দিই হাঁটতে পারবো না এর তাফসীরে নাঈমি আমি অদম করেছি আমার ঘরের মধ্যে বিদ্যমান এখনও আছে বাবা কোরআন থেকে কথাগুলো বলছি ওই আয়ুব নবী এই আর আয়ুব নবীর স্ত্রী কুসুরের মধ্যে কুসুর চিনেন না কুসুরের মধ্যে স্বর্ণ মুদ্রা নিদাস ইচ্ছা মতো নেয় আল্লাহ রব্বে করিম আর ফেরেশতারা বলে আমার কাছে আনন্দিত কারণ আজকে আয়ুব নবী আসে আয়ুব নবীর স্ত্রীও হাসে তাতে আমিও খুশি বলেন সুবহানাল্লাহ তো একবার যে আল্লাহ তাআলা বলতেছে আয়ুব নবী আর কত প্রয়োজন আয়ুব নবী মুসকে হাসিতে বলে আল্লাহ তোমার দেওয়া নিয়ামত বরকত তুমি যা দিবা তাই তো প্রয়োজন বলেন না সুবহানাল্লাহ তো সম্পদ দিলে আল্লাহই দে আবার সম্পদ কেড়ে নিলে কে নেই এই জন্য সম্পদ দিলে সম্পদ ধরে রাখার মাধ্যম হলো শুকরিয়া আদায় করা কি আদায় করা সম্পদ পাইছেন আপনি সম্পদ পাওয়ার পরে জুলুম করা শুরু করবেন আল্লাহ এরকম একটা রোগ আপনাকে দান করবে যে রোগের কারণে আপনি উপভোগ করতে পারেন না ডাক্তার বলবেন নিয়মিত খাবেন কম খাবেন গরুর মাংস খাবেন না অ্যালার্জি ডায়াবেটিস বিভিন্ন রকমভাবে আপনার জমানের মধ্যে লুচি থাকার পরেও লুচি বন্ধ করে দিবে বলেন কে বাবা বাস্তব হচ্ছে না এরকম কোটি কোটি টাকার মালিক প্রাইভেট কার বাড়ির সামনে ইচ্ছে করলে প্রাইভেট কার দিয়ে যেতে পারে কিন্তু সকালবেলা দৌড়ায় হাঁটে কেন ডায়াবেটিস গাড়ি দিয়ে চললে মরতে হবে কোটি কোটি টাকার মালিক ইচ্ছে করলে গরুর মাংস খেতে পারে কিন্তু আল্লাহ এরকম অ্যালার্জি দিছে গরুর মাংস দেখলেই শরীর চুলকানি শুরু করে আছে কি না রিক্সার ড্রাইভার তিনি 500 টাকা কামায় কিন্তু তার সামনে যা দিবেন তাই খেতে পারে বলেন তো এগুলো ফেসলাকারী কে একবার বলতেন না সুবহানাল্লাহ এজন্য নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা দরকার আছে কি না শুধু সামনে বলবেন নাকি পিছনে করা দরকার আছে বাবাজিরা আমার এই আয়ুব নবী বললেন আল্লাহ তুমি যা দিবা তাওই নিয়াম
আল্লাহ কয় আপনি আর দরকার নাই তাহিলা লগলগে বৃষ্টি বন্ধ হইছে কিসের বৃষ্টি স্বর্ণ মুদ্রার বৃষ্টি সব এখানে নাকি আয়ুব নবীর ঘরে আয়ুব নবীর ঘরে এই জন্য বাবা আল্লাহকে পেতে হলে আপনার বিল্ডিং বেঁধে ইবাদত করতে হবে না আল্লাহ আপনাকে যে কোনো টাইম যে কোনো মুহূর্তে আপনাকে আল্লাহ রব্বে কারীম রহমতের সাগরে ধরে নিতে পারে যদি আপনি আপনার নিয়তকে অন্তরকে সহি রাখতে পারেন খবরদার একটা কথা বারবার বলি কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না বারবার বলছি কোরআন হাতে রেখে বলছি যদি আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করেন আপনি কিছুক্ষণ সময় আনন্দিত হবেন কিন্তু আনন্দের পরেই আপনার জন্য এরকম একটা কষ্ট আসতেছে যে কষ্ট আপনি প্রয়োজনে সময় আপনার বাড়িওয়ালির কাছে বলতে পারবেন না বাস্তব কি বলেন হুজুরের বয়স অল্প বাবা হাদিস কোরআন পড়ে দেখছি আল্লাহ রব্বে কারীম কম জায়গায় ঘোরাই নাই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক মানুষের সাথে চলাফেরা করছি বাবা কি বলেন ইসিডিসি আল্লাহ রব্বে কারীম অনেক মানুষের সাথে আমার চলাফেরা করাইছে আমি ভালো মানুষও চিনি খারাপ মানুষও চিনি আল্লাহ ক্ষমতা দিয়েছে চোখ দেখলে চেহারা দেখলে কোন যা যে ভিতরে কার কি আছে বাবা এজন্য চেহারা কালো হোক আপনার চেহারা কালো আপনি খাটো হন অন্তর পরিষ্কার লাগবেন আল্লাহ রব্বে কারীম এক কালো চেহারার মধ্যে আপনাকে নূর দান করবে যে নূরের কারণে আপনার চামড়া কালো কিন্তু মানুষ আপনাকে দেখলে সালাম দিতে বাধ্য মহাব্বত করতে বাধ্য কথা বলুন চেহারার মধ্যে নূর থাকলে মানুষ আপনাকে সালাম দিবে সালাম মানুষেরকে আপনি কষ্ট দিবেন মানুষের ভালো দেখতে পারবেন না মানুষকে আপনি কখনো ভালো দেখতে পারবেন না মানুষের কষ্ট দেওয়ার জন্য আপনি সবসময় এক পা এগিয়ে যান খবরদার এ দুনিয়া তো আল্লাহ বিচার না করলে আখেরাতে কিন্তু উত্তম ফয়সালাকারী আল্লাহ বিচার করব বিশ্বাস করেননি মাঝে মধ্যে এসব কথা বললে আপনার রাগ করেন মনে হয় ঠিক না বাবাজিরা আমার এখানে বসে যদি হক কথা না বলি তো বলবে কে বলেন তো এখানে বসে যদি হক কথা না বলতে পারি তো বলবে কে এজন্য বাবাজিরা আমার আয়ুব নবীর স্ত্রী আয়ুব নবীকে বলে যায় নাই কারণ আয়ুব নবী কখনো রং দেখে চামড়া দেখে বিবাহ করে নাই আয়ুব নবী বিবাহ করেছিলেন পরিবার দেখে বাপ মা দেখে এজন্য বলবো আমাদেরকে আত্মীয় করতে হবে বাপ মা দেখে আগের দিনে দেখতেন বাবা বাস্তব করে বলবেন আপনারা যখন বউ দেখতে যাইতেন ছেলের জন্য নাতির জন্য আগে যা দেখতেন মেয়ের বাপ কী করে মা কী করে কথা বলেন ঠিক কিনা মেয়ের মা নামাজ পড়ে কিনা মেয়ের বাবা নামাজ পড়ে কিনা দেখতেন আর যা বলতেন মা তুমি সূরা ইখলাসটা বলো তো মা তুমি সূরা ফাতিহাটা বলো তো এগুলো জিজ্ঞাসা করতো মেয়েকে আর আজকাল এগুলো দেখার প্রয়োজন নাই ছেলে মেয়ে বাসিটিতে পড়ালেখা করে ফোন দে বলে বাবা আমার জন্য তো আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলেন ঠিক কিনা তো কীভাবে শান্তি হবে আপনি কি লেখাপড়া করালেন যে আপনার সন্তান এত লেখাপড়া করানোর পরেও আপনার জন্য অপেক্ষা না করে নিজেরটা নিজে বের করে নিল তা আপনি কি দায়িত্ব পালন করলেন এজন্য সন্তানদেরকে সুশিক্ষিত দান করতে হবে দ্বিতীয়ত আপনাকে কখনো মানুষের প্রতি জুলুম করা যাবে না মানুষের ভালো আপনাকে দেখতে হবে আল্লাহই আপনাকে রহমত দান করবে একবার বলি আলহামদুলিল্লাহ বাবাজির আমার এতক্ষণ যে আলোচনা করলাম বলেন তো কারো বিরুদ্ধে কথা বলছি না বাস্তব কথা বলেন মিথ্যা বলার প্রয়োজন নেই বলেন আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি নাকি কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলছি এটা কার ঘর আমার হাতে কোরআনটা এটা কি দুনিয়াবি কোনো লেখকের নাকি মন আল্লাহ তাআলার এক কোরআন হাতে নিয়ে আল্লাহর ঘরে বৈশা আমানতের মধ্যে বয়ে যদি আমি খেয়ানত করি খেয়ানত করি এর জবাবদিহিতা এর বিচারকে আল্লাহ করবো না বলেন করবো না কোরআন হাতে নাকি মিথ্যা কথা বললে কি বিচার আছে না আল্লাহ করে বৈশা যদি মানুষকে আমি ভুল বোঝাই তো এই বিচার কি হবে না এইগুলোকে আমরা আলেম সমাজ জানি না ও বাবা আলেম সমাজ যারা আসলে আলেম তারা কখনো চাই না সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা হোক মনে রাখবেন কারণ একটা আলেম চাই সমাজের মধ্যে নামাজি বারক একটা আলেম চাই সমাজের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পাক একটা আলেম চাই যে মা বোনেরা শ্রদ্ধাশীল হোক একটা আলেম চাই প্রত্যেকটা সন্তান কোরআনে শিক্ষিত শিক্ষিত হোক বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার ফাঁক দিয়ে আরেকটা কথা বলি আপনারা সবাই জানেন তারপরও বলতেছি যেহেতু আপনাদেরকে নিয়ে আমার বাজান সভাপতি এখানে আছেন সেক্রেটারি এখানে আছেন সহসভাপতি আছেন যিনি খেদমত করেন আমার বাজান সবাই মোটামুটি এখানে আছেন একটা কথা বলি আজকাল জানেন আজকাল আলোচনাটি
আপনার ভিডিও হচ্ছে, এটা আল্লাহ চাহে তো ইউটিউবে প্রচার করা হবে, এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? না, সামনে বলবেন একটা, পাশে বলবেন একটা, দরকার নাই, সামনে সামনে বলেন ভালো নাকি খারাপ। মন থেকে বলছেন, কোরআন হাদিস দেখেন এক ক্যামেরা দিয়ে অনেক যুবকেরা গান সিনেমা করে প্রচার করে, আর আমরা এক ক্যামেরা দিয়ে দিনের কাজ প্রচার করব। দিক তো দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম, পথ তো দুইটা, একটা ডান একটা বাম। আমরা যদি বাম পথ না যায় ডান পথ অবলম্বন করি, বলেন তো আল্লাহ কি বরকত দিবে না? বাবাজিরা আমার, আপনারা যদি বলেন আমি কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছি, তারা বলছেন হুজুর আলোচনা করেন, সমস্যা নাই, রাজনীতিক আলোচনা করেন না, সুন্দর কথা বলছেন আমার বাজান কমিটির লোক, তো আপনারা মুসল্লি আপনাদেরকে আমি বলতে চাই, সবাইকে বলতে চাই, যদি আপনারা বলেন যে হুজুর এরকম আলোচনা করা দরকার নাই, ক্যামেরা বন্ধ করে দেন, আমি করে দিব। আজ ওই বলেন না হুজুর আমাদের মহল্লার মধ্যে আপনি আসছেন, আলোচনা করতেছেন, আলোচনার স্মৃতি থাকুক, আমাদের মসজিদে প্রচার হোক, আমাদের ভালো, সমস্যা নেই, কোনো ক্ষতি নাই, তাহলে আমি করব। এখন আপনারাই বলেন, সামনে বলবেন, পিছনে বলা দরকার নাই, যেটা বাস্তব সেটাই বলেন, এটা কি চলবে? না না, বাজার সত্য করে বলেন, চলবে? আমি আবারও বলছি, না বাজান, আমি সামনে কথা পছন্দ করি, আমি আবারও বলছি, এটা যে করছি কোনো ক্ষতি? এ দেখেন আপনি যে এখানে বসছেন বাবা, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, মরে যাব, কিন্তু এই ভিডিওগুলো চলবে, মানুষ যুগে যুগে এই ভিডিওগুলো দেখে কিছু আমল করবে। আপনি যে বসা ছিলেন, আমি কোরআন রেখে বলতে পারি, কিয়াস, কিয়াস কাকে বলে জানেন? হাদিস কোরআনের যে একটা সার মর্ম বের হয় এটাকে কিয়াস বলা হয়। কিয়াস প্রমাণ করে যদি কোনো ইসলামিক আলোচনার মধ্যে বক্তা এবং শ্রোতা একমত থাকে, তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও স্মৃতি থাকলে যারা শুনবে তাদের জন্য মাগফিরাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। বাবাজির আমার, আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই, আমি কি আপনাদের কাছ থেকে টাকা চাইছি যে আমি ভিডিও করুন টাকা দেন? টাকা চাইছি বলতে পারবেন? শুধু ভালোবাসার সাপোর্ট চাই। এ সবসময় ভিডিও হবে, আপনারাও দেখবেন ভিডিওগুলো যে আমাদের হুজুর বয়ান করতেছে, আল্লাহ চাহে এর মাধ্যমে যদি মানুষ জনপ্রিয়তা লাভ করতে পারি, বিভিন্ন জায়গায় যাবো, এটা কি শুনলাম কি আপনাদের না? এটা কি আপনার দুর্লাম হবে? হ্যাঁ, নজরুল ভাই, রুবেল ভাই, শফিক ভাই, বাজান যারা আছেন, নাম কত জানলাম, সবাই তো আমার বাজান ভাই, আপনাদেরকে নিয়ে আমি চলি, ঠিক না? সবাই ইনশাল্লাহ হাত তুলে বলেন তো, সবাই রাজি নি? হ্যাঁ, তো নারে তাকবীর বলতেন না, নারে তাকবীর, মাশাল্লাহ, আল্লাহ বরকত দান করুক। বাবাজির আমার, রাজনীতিক নিয়ে আলোচনা করুম, আমার কি বউ বাচ্চা নাই, আমার কি মা বাপ নাই, আমার কি সমাজ নাই? আমরা যদি জেল দোহা, আপনারা কদিন দেখবেন আমার বউ বাচ্চারে ফেরা দেখা না খায় মরব? একটা পিপি লেখা পর্যন্ত নিজের জানের বই করে মন লাগবেন, এখানে যে কথা বলি খুব সাবধানে। আর এখন মিডিয়া খবরদার, এদিক সেদিক হইলে কালকা দেখবেন হুজুরের নেক্সে দুইরা বই আছে না? এতক্ষণ আলোচনা করছি বাবা, কাউকে আঘাত দিছি আমি? আমি মানুষটা চাই সবাইকে নিয়ে চলতে, আমি একজন আলেম, এরকম অহংকার আমার মধ্যে নাই, আমি ভাইয়ের মতো চলি, বন্ধুর মতো চলি, বাবার মতো চলি, আপনারা আমাকে বুঝতে পারছেন। বাবাজিরা আমার, সবাই খুশি তো ইনশাল্লাহ? আজকে যে আমরা একটা আলোচনা শুনলাম, বাবা শিখতে পারছেন না আপনারা, শিক্ষার এখানে আসে না, এই জন্য বলতে চাই আপনাদের ছেলেমেয়েদেরকে বিবাহ করাবেন, সামদা দীক্ষা না, কী দীক্ষা, বংশ দীক্ষা, কী দীক্ষা? যদি বংশ থেকে বিবাহ করান, আপনার সন্তান বিপদের মধ্যে পড়লেও আপনার সন্তানের স্ত্রী ওয়াইফ আপনার সন্তানকে বলে যাবে। আল্লাহ রব্বে কারিম বরকত দান করুক, সকলে বলে আমিন।